ফয় এলা মাটি কইছে নবীরে খে শয়তানে। এখন নবীরে মাটি কইলে যে যারা কইবা হেরার মাঝে শয়তানের খাসলত আছে নি না না মাথলা কানে বই গেলা এখানে কিছু লড়িও বাল্লা জায়গা দিয়ে খোয়া ইগো জরুরি আর বাদ জায়গা দিন না খোয়া ইগো জরুরি ইউদ্দার সেফটা হইয়া উড়ি দিলে। তো আপনার হে মাটি কইছে আচ্ছা যেগুলো নবীরে কোন টাইম মানুষ মাটি টান টানলে আমি জিগাইয়া আমরা নবীর নূর মানি নি না না বাস ফাইনাল নবীরে নূর মানি আমরা নবীর উল্টা আছে শব্দ নূরের উল্টা আছে শব্দ নূর অর্থ আলো নানি ফর্সা ইগুর উল্টা আছে শব্দ হইব ইগু কিত হইব আন্দাই রইব না তেল নবী মাটি হইবা কিলা তো তো কইতে আন্দাই ইগু কই না ইমান জড়ি লাগিব ফেটর তলে হগু আছে কইতা নাই তলে হগু লড়া চড়া করে কইতা হ্যাঁ আছে নাই তলে যে অগু কইতা যে নবী মাটি নবীর দুই ভুঁড়ি বিয়া খসলা হজরত উসমানে জানা আছে ই দ ভুঁড়ি উসমানে বিয়া করার কারণে তাহলে খোৱা হয় জুন নুরাই দুই নূরর মালিক দুই নূরর মালিক খোৱা হয় নবীর ভুঁড়ি যদি নূর হইতে নবী নূর হইব না মানুষের শৈলর মাঝে নূর যজ্ঞ আছে অগুন নাম হইয়া থাকলো আখল আখল হইল একটা নূর মানুষের শৈলর মাঝে আরে আখল দে নূর মানে নবীরে নূর মানে না নবীর লগে শত বড় দুশ্মনী قال اذكر هاشم اللذات او كما قال وصلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم حضرات حاضرين আমার মোলারা বেটা ওয়াজ আসলা আমি আইছি করিমগঞ্জ ও সদর আসি থাকি বললে কি তেন মায়া করে আমার দিলেছ তো আমিও বেশ সময় রইতাম না থোড়া কত সময় রইব তাহলে দিয়া যাইব গিয়া ও যে যেটা অতটা আনছ হইল এটা আমার মায়া আনছ নি না তোমার তো ব্যবহারও লাগিয়ে আনছ না জানতাম তো আমরা সিধা মানুষ জানতাম আমি আমার যা বুঝ পাইছি তাই যে আমরার মায়ায় না এন একটুমা হেন একটুমা জোড়া দিয়া দরবার লাগাই তাই লাগে আনছ এটা মায়ায় না যদি হেন একটুমা হেন একটুমা জোড়া না দিয়া হেন ফুরা ঠুমারে দিলেই তাতে অত দরবার লাগলো না হল হ্যাঁ তো যাওক ই সরুবেলা বন্দি আপনারা খালাইছ খালানি দৌড় দিয়া একে কইছে বন্দি চাউল না দান বলে চাউল বলে লাগছে আউল যাউল আমরা আউল যাউল লাগিও গেছে এর লাগিয়া আমরা আর অন্যতা চিন্তা করি লাভ নাই এটা ওক তবে তোমার তান্ডে কইয়া সমাজও বিশৃঙ্খলা শিখাইও না ইগু বাদ জিনিস এর মানে ইটা না আমি যতটা হই মো প্রত্যেকটার ঘরে উবাইবার মতো শক্তি আমার লাইন আছে যেখান মাতি মো হাসা মাতি মো এক ঠুমাও মিশা নাই আর আমার মাতটাকে আমি হরি যাই মো এক ঠুমাও হইত না তবে তুমি টাই জিনিসটা বেড়া লাগাইও না আমি শুনছি কিতা কিতি করো নল এক টুমা হলে এক টুমা জোলা দিয়া অতা করিয়া অতা করিয়া অতা করুন আরো কি কি আমার কইছে আইয়া আমার ফটো দিয়া চেতন কতকাল লাগাইছ হ্যাঁ ঠিক আছে আমি আমি বেজান বালা করছো তুমি
আল হকু মুরুন হক হইল ঠেঙ্গা, আমি তোমাদের ঠেল ঠাল দিয়া মাতি না, এটা আমার অভ্যাস না, আমি যেখান খইম খইছি খইছি, খরে দিয়া ঠেল দিয়া তোমার লগে মাতিমু, তুমি খুশ হইতা আর টাইম বেজার হইতা, ইটা আমার না, আমার আর এখন ঠেল দিবার টাইমও নাই। হ্যাঁ এখন ও খাটো বাটো বাড়ির লগে জাইন রইছ আর জাইন ছুটো ছুটিছ, বাস ও শেষ। তো আমি আয়াত পড়েছি মিনহা খালাক না কম, ই মাটিটা কি তোমরা ভয়দা করা হয়েছে, ও ফিহা নই দুকুম, ও মাটির মাঝে আবার তোমরা নিয়া রাখা হইব, ও মিনহা নুখরি জুকুম, ও মাটিটা কি আবার তোমরা বার করা হইব, তার তা নুখরা আবার। তা দেখা যায় মাটি হইয়া থাকলো আমরা মূল, আমরা মূল হইয়া থাকলো মাটি, কারণ আমরা বাপ হজরত আদম আলাইহিস সালাম চলা হইলা মাটি, ও তাইন মাটি রোয়ার কারণে আমরা রে মাটি খোয়া হল, আর হজরত আদম রে আমরা মাটি হইয়া আমরা আমরা রে তো এক বিনয় বাপ করিয়া কইয়ার না নিয়ে মাটির মানুষ আমি আর কিতা জানি, কদিন রই মুকিলা কিতা করবো হলাম আপনার, কিন্তু শয়তানে হজরত আদম রে মাটি হইছে আপনার হেকারত করিয়া চিড়াইয়া। করিমগঞ্জে দি আপনার চাষা রাখুন তারা বাপর বাই চাষারে, আমরা এটা দেশ অন্য সম্প্রদায়ের মানে চাষা করি সময় চিড়াইয়া কোন ওলা না মাতো না চাষা কোন চিড়াইয়া কোন এমনি রাতে চাষা হইলে ঠিক আছে বাধা কিতা, বাংলাদেশ তারা চলেও চাষা করিমগঞ্জ চাষা তো ঠিক হলাম। আমরা আপনার আদম মাটি রুয়াই আমরা মাটি করি আমরা ফেরুতনি করি আমরা মাটির দেখব মাটির পড়বো মাটির সবটা, আর শয়তানে হজরত আদম রে কইছে মাটি তুমি গীতা তুমি গুমতাও না তুমি মাটি তোমার অত তোয়াজ করতাম না, ও জায়গার মাঝে ব্যবধান। তো সর্বপ্রথম শয়তানে মাটি কইছে না হজরত আদম রে শয়তানে মাটি কইছে খালাকতানি মিন নারিম ওয়া খালাকতাহু মিন তিন, আমারে তুমি ফয়দা করছো আগুন তাকিয়া আর তাহলে ফয়দা করছো মাটি তাকিয়া, আমি তাহলে শ্রদ্ধা করতাম না কারণ আমি উপরে তাই তলে তলরে নিয়ে আমি শ্রদ্ধা করতাম না। তো ফয়লা মাটি কইছে নবী রেখে শয়তানে, এখন নবীরে মাটি হইলে যে যারা কইবা এরার মাঝে শয়তানের খাসলত আছে নি না না মাথো না কেন বই গেলা এখানে কিছু লড়িও বাল্লা জায়গার জিয় খোয়া ইগো জরুরি আর বাদ জায়গার জি না খোয়া ইগো জরুরি, ই উদ্দার সেফটা হইয়া উড়ি দিলে। তো আপনার হে মাটি কইছে আচ্ছা যেগুলো নবীরে কোন টাইম মানু মাটি টান টান রে আমি জিগাইয়া, আমরা নবী নূর মানি নি না না বাস ফাইনাল, নবীরে নূর মানি আমরা, নবীর উল্টা যে শব্দ নূরের উল্টা যে শব্দ নূর অর্থ আলো নানি ফর্সা, ইগুর উল্টা যে শব্দ হইব ইগু খিত হইব আন্দাই রইব না তের নবী মাটি হইবা কিলা, সে তো কইতে আন্দাই ইগু কই না ইমানো দরি লাগিব ফেটর তলে হবু আছে কইতা নাই তলে হবু লড়াচড়া করে কইতা, হ্যাঁ আছে নাই তলে যে অগু কইতা যে নবী মাটি নবীর দুই ভুঁড়ি বিয়া খসলা হজরত উসমানে জানা আছে, ই দো ভুঁড়ি উসমানে বিয়া করার কারণে তাহলে খোয়া হয় জুন নুরাই দুই নূরর মালিক, দুই নূরর মালিক কোয়া হয় নবীর ভুঁড়ি যদি নূর হইতে নবী নূর হইব না, হ্যাঁ একটা বেওকুফে তো ইয়ে করব না, নূরুল আনোয়ার কিতাব যেখান আছে ওখান বার করি যাইও আখল কারে কয় কইস আল আকলু হুয়া নূরুন ফি বদনিল ইনসান, মানুষের শরীরের মাঝে নূর যজ্ঞ আছে অগুন নাম হইয়া থাকলো আখল, আখল হইল একটা নূর মানুষের শরীরের মাঝে, আরে আখল দে নূর মানে নবীরে নূর মানে না,
নবীর লগে কত বড় দুশ্মনী, কত বড় দুশ্মনী। মদিনা শরীফ এর বুজুর গেলা গিয়া দেখলা আপনার মেকুরে খুব রাস খাইতে পারেন না, চেউ চেউ করে। ও তাই মন করলা বলে ও তাহলে নিমুগি আমার দেশ নিয়া অগুরে আমি বালা করি খাবাইমু উবাইমু। ওটা রাইত খাবে দেখুন যত মেকুরে গিয়া রসুল্লার কাছে বিচার দে, ইয়া রসুল্লাল্লাহ যে আমার ও বেটা সাহ আমার নিতগি মদিনা শরীফ সারাইয়া শুনছেন তার ওটা ফেট পড়া বাদ খাইলে আমার ওই বলি মদিনার জমিন তৈয়া গেলে। ও রসুল্লাহ কইলা না তোমার দিতাম না। এখন প্রশ্ন হইল ই মেয়ে মাতিল তুই বুঝ ভাই লাগিলা টেলি প্রিন্টার যেটা আছে আগে টেলিগ্রাম করা হয়তো দারো যে হলে আগে টুকিত না টক 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 করিয়া করিয়াও কইল তোমার নাতি ভেদা হয়েছে দূর বেলা নাতি ভেদা হয়েছে তোরে কি কে কইল ইনো তো খালি টক 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 শোনা যায় না হগে বুঝছে নাতি ভেদা হয়েছে তুমি বেকুবে গীতা বুঝবাইতা তুমি বুঝবাইতা গীতা তুমি তো খবর পাইছো নাতি পাইছো বছর লইয়া খালি বাঘ তো দেখা যায় ই মেকরে যে আল্লাহ নবীর গেছে শেকায়ত করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন না তুমি মদিনা শরীফ রইবাই বসল মদিনা শরীফ হওয়ার বাদে আল্লাহ নবীয়ে কইলা আল্লাহ নবীর একটা মেকরে বুঝবাইল যে ও অত বড় জিনিস হইয়া থাকলো মদিনা না অত বড় জিনিস হইয়া থাকলো আল্লাহ অত বড় জিনিস হইয়া থাকলো আপনার মেকুরে বুঝবাইছে না নি রসুল্লারে আমরা দেশের মেকুরি গুনতে রসুল্লারে এইলা বুঝবাই না আমরা মেকুরি গুনতে খুব কোনো সময় হই নবী আমরা লাগাল মানুষ কোনো সময় হই তা নীলি মাসল না কোনো সময় হই নলা না হলা না ও পরিমাণ ব্যবধান আমরা মেকুরিয়ে আর মদিনা শরীফের মেকুরিয়েও ব্যবধান আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে آمين الحمد لله رب العالمين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم ربنا مغفر لي اللهم ربنا مغفر لي مغفر لي اللهم ربنا استغفر لي اللهم مغفر لي اللهم ربنا مشيد الدرجات بلال خلي دي الله تمہارے حبیب اور زندہ مردہ امت رے مغفر لي اللهم ربنا موتر گاٹ کنڈے سول خلی دی اللهم موتر سمے ہن ہمارے ساجھ خلی یا ہمارے رحم আল্লাহ তোমার হবিব তাকি হরাইয়া আমরা দুনিয়া তাকি হরাইয়া না ইয়া রব্বুল আলামিন আমিন।